মন চঞ্চল। অনেক সময় অনেকে বলছেন আমার ছেলেরা খুব চঞ্চল, আচ্ছা বলছেন আমার মেয়ে খুব চঞ্চল, আবার কেউ বলছেন আমার মন সব সময় চঞ্চল, কি করে মন শান্ত করব বলুন তো, প্রচন্ড গরম চারিদিকে, গরম অসহ্য ওয়েদার, নিজেকে শীতল করার জন্য কি করেন, ফ্যানটা চালিয়ে নেন, এসিটা চালিয়ে নেন, অথবা গিয়ে একবার স্নান করে আসেন, তা মনের চঞ্চলতা কাটানোর জন্য তাকেও এরকম বিশ্রাম, মনের বিশ্রাম দিতে হয়, মনের খাবার খাওয়াতে হয়, তাহলে চঞ্চল মন শান্ত হবে। যখন প্রচন্ড ঝড়, মাঝি নৌকাটাকে আর টাল সামলাতে পারছে না, তখন সবকিছু ছেড়ে দিয়ে বললো বাবা থাকো আমি এবার বসে থাকি, আপনি ওটাই করুন, চঞ্চল মন সমস্ত প্রবলেম সমস্ত কমপ্লেক্সের ভেতর থেকে নিজেকে সরিয়ে নিন, ঠিক আছে, ইজি, বেরিয়ে পড়ুন ঘুরতে, মাঝে মাঝে এই জন্য বেড়াতে যাওয়ার দরকার, বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে শুরু করুন, মানে সেই নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে ওই রকম ব্যাপারটা সবকিছু থেকে ছেড়ে দিন, জটিলতা সংসারের সমস্যা আছে আছে সবকিছু থেকে মাঝখানে কদিনের জন্য চলুন না নিরুদ্দেশ হয়ে যাই, এরকম যদি হতে পারেন দেখবেন চঞ্চল মন শান্ত হয়ে যাবে। এই জন্য মন্দিরে গেলে মন শান্ত হয়, মেডিটেশন করার কথা বলছেন, ধ্যান করার কথা বলছেন, কিন্তু মন চঞ্চল থাকলে এগুলো হবে না, সেখানে বসে এসব ভাবনাগুলো আসবে। আমি বলবো মনটাকে পাখির মতো উন্মুক্ত করে দিন, কদিনের জন্য মন শান্ত হয়ে যাবে, বাইরে বেরিয়ে আসুন, মন খুলে প্রতিদিন নিয়ম করে গল্প করুন, গল্প মানে টেনশন না, এই জানিস তো আমার না এই প্রবলেমটা হচ্ছে, এটা নয়, এটা গল্প নয়, ফোন করে অন্য কোনো ব্যক্তির কথা আলোচনা করুন, কোনো একটা ভালো মন্দ, কোনো একটা খাবার জিনিসের কথা আলোচনা করুন, এইরকম এইরকম মন খোলা কথাবার্তা যত হবে আপনার চঞ্চলতা কমবে, মনের শান্তি ফিরে আসবে, মনের যা অশান্তি দোদুল্যমানতা কেটে যাবে, তাই না? আর পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ মানুষদের সঙ্গ করুন, পজিটিভ হতে পারবেন জীবনে। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন।